Ah, kaka. Kaka? Ano ka dyan sa akin? এই মুরব্বী মানে অসুস্থ, আর কেউ নাই এদিকে। আপনারা বাইরে আসেন, অনেকেই ভিডিও দেখবেন, যদি হেল্প করতে মন চায় তাহলে আপনারা এই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বার আপনারা বিকাশ করা আছে এই নাম্বার আপনারা সহযোগিতা করেন। আর আপনার চাচা বেশি বাইরের থেকে আপনারা কেউ টাকা পয়সা দেয়, আপনি নেবেন না? একশো বার নেবেন? আপনার তো দরকার। যুদ্ধ দেখছেন না? যুদ্ধ দেখছেন না? চাচা আপনার জন্ম কোথা, কোন জায়গায়? আপনার এখন বয়স হলে হলো 103 আপনি একদম পুরো চললে ফিরে এখন আপনি এখন মোটামুটি খুব সুন্দর মতো হাঁটাচলা করে সব জায়গা ঘুরতে পারেন না? আচ্ছা আপনি এখন কি করেন, বর্তমানে কিছু করেন? না 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 করি না, কাজ নাই। তাহলে আপনি আপনার খাওয়া দাওয়া আপনার চলা খরচ টরচ কি পান কই দিয়ে? আমার আপনি বঙ্গবন্ধুরে দেখছেন? বঙ্গবন্ধুরে দেখছেন? দেখছেন না? বঙ্গবন্ধু খুব ভালো মানুষ ছিল না? গেরা গ্রাম আছে।
হলে ফুলে সে মাল গাল মে গেল হ্যাঁ আল্লাহ গোনে কই লিছি গোনে গেল কই লিছি কই ফা সাইড দে ইয়া ফাস্ট আসে ফোন কর লিছি আর বল বল ইয়া কাবা কাবা কে বাইক কে কে লাগ মানা মুরগি কাফাই নাই এ কাফাই বল বল রাজ গড়ি গড়ি আল্লাহ বাবাই দেখি বিনা গিবি যাই বাপ দেখে যাই তুই ভয় করে কবা আল্লাহ আল্লাহ করে গেছে আমি কই শিউ তুই শিউ কই আজ তো ছেলে আমি না বলো না ছেলে না কি কেন বসে বল না তুই দেখ করি কেন তাই কই শেফ কা বাটা আগে কি বসে তো কি খাচ্ছে আছি তো দেখি না তো বাবা বাবা কেন আমার তো বাটা চলে যে মানে মন বসে ইন দিয়া ইবেলে ইবিশ কে ইবেলে গুন ডুকু বলে ইবেলে খাই আর গড়ি বল খাই কেন দেখি আ গড়ি মে কাম কইলে খা আর বল হচ্ছে না খাইয়ে মত কো খাইয়ে মত সব নিজে বল ভালো মনে মনে বলে বলে হ্যাঁ একই উমর থাকি আগে করবো না মরছে না তো মরছে আম তো মনে কর আপনার সরকারে করোনা পজিটিভ দেখা করতেছে আর তো মরতে সে বিটা দেখা যাচ্ছে মেডিকেল পাবো কি বিলে করবে বাপ কই কে কই বাপ দেন মেডিকেল দেন একা মা বাপ নো বলে বলে করবো দি বলে করবো যা কো কাখুন দি বাবা খাই গলি মরি গলি গা খাইলি বালা খাই গলি মেডিকেল পাবো যাবে করবে বাপ দেন এই হাক বাক্যে দেশে গাছ করে মনে রাখতে হবে না হাক বাক্যে দেশে প্রশিক্ষিয়া প্রতিষ্ঠা দশ দিকে আবার আর খাইছি ভালো বলি না বিন্দাল না আর এল খুশি কত কিসে ভাইয়া বিশ করে বিশ করে সে লাগে নি বিন্দিয়া কিন্তু মনে করো আমি আপনার ফলমে নাই আমার হ্যাঁ কেউ আপনার সাহে সাহায্য করে না না খাওয়াইলাম একটা বিল্ডিং খাওয়াইলাম
খুব দুঃখজনক ব্যাপার, কেউ সাহায্য পায় না, সে খুব চাচায় খুব কষ্ট জীবন যাপন করতে আছে এই বুড়া মানুষ। কাহাইলে মারে না বেড়ে কোনো ঠান্ডা করি বুঝে মোবাইল বাবা লাগিলে গেলি গরিব মানুষ কি আর দেব, আমার বাবা আমার ঘুরতে গে না আমি কিনবো সব মা জিজ্ঞেস আপনার বউ কে আছে বাচ্চা? বউ আছে না, বয়স কত? বউর বয়স কত? হইব বউর বয়স আশি। তাহলে আপনার কথাতে এখন অসুস্থ আর কেউ নাই এদিকে, আপনারা বাইরে আছেন অনেকেই ভিডিও দেখবেন, যদি হেল্প করতে মন চায় তাহলে আপনারা এই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বার আপনারা বিকাশ করা আছে, বিকাশ করা আছে এই নাম্বারে আপনারা সহযোগিতা করেন। আর আপনার চাচা বেশি বাইরের থেকে আপনার কেউ টাকা পয়সা দেয় আপনি নেবেন না? ১০০ বার নেবেন আপনার তো দরকার। আমার একজন খাই ইঞ্জিনিয়ার, একজন বাপ ভাই গিয়ে আমার বাপ আমার। আর আপনি কিছু খাইবেন? রুটি না, রুটি কলা মনে হয় বাইক কলা আছে দুজন খান দুজন খান এখন খাইবেন নি? এখন আমার কাছে কোন খাইবেন না অনেক। এই আমার চাচা যাই হোক এলাকা, তুমি ছোট কাল থেকে বলো ঠিক আছে, ছোট কাল থেকে দেখতেছি এরকম, তো আজকে আর জীবন কাহিনী হল না। কোথা থেকে বলছো? কোন জায়গা কি বাসা বলো? কোন বলো? আমরাঙ্গি চর মুনছড়ি ঢাকা। কোশিশ করে সব জিনিস জানো জায়গা, এখানে মুজি মেশিন গাই। হ্যাঁ হ্যাঁ এটা গাই অনজান বলছি আর লাগিস নি আমি কই বললা কি কে কি বললা সাড়ে গান হ্যাঁ কে তোর মা কাজ করবে চলো তো আমরা নিচে নি ওই সাত বিজি সবাই শিয়ানো গেলাম দেখান দেখান নিচে গিয়ে আর আমি কে খাওয়া বেকা কাজ কি হল লাগলো লাই দেখি দেখ আল্লাহ বুঝে না শোনার বালক করছি আল্লাহ কে কাম কাজ কর কিন্তু আমার তো কাম কাজ করতে সুন্দর লাগে ঠিক কাম শুনুন না সবই উন্নত হয়েছে কিন্তু আপনার জীবন আর উন্নত হইল না। যাই হোক এটা হলো ঢাকা কামরাঙ্গি চর, ঠিক আছে আপনার ঢাকার সিটিতে পড়ছে 55 নম্বর। আর এই হলো আমাদের চাচা, ছোট থেকে দেখতেছি এই অবস্থায়। হ্যাঁ আশেপাশে খাওয়ানোর মতো কোনো লোক নাই, ঠিক আছে আশেপাশে খাওয়ানোর মতো কোনো লোক নাই, তারা যদি পারেন কেউ আর্থিক সহযোগিতা করেন। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো, এই নাম্বারে পারলে কেউ আপনি যদি পারেন, গরিব বড়লোক অনেকে আছেন কিছু পারলে। চাচা কিছু কইলে কোন আপনি লাস্ট কথাটা কই দেন? সরকার লাস্ট কথা কি দিতাম?
কামরাঙ্গিচরেই বাবা তারে চাচার খুঁজে দায়িত্ব আমার, আমি যেভাবে খুঁজে পাই খুঁজে পাই কেন না, কিন্তু আমার ভাবে কেন আইলে মানে আপনারা এই যে বাসার স্কুলের সামনে গেলে তো পাবো, এদিকে তো পাবো, বিশেষ কি আর চার দোকানটার ভিতরে পাবো বাজারের পাশে। আমরা এই মুহূর্তে কানু মিয়ার জীবন কাহিনী শুনলাম। কানু মিয়া খুব কষ্টে আছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন আপনার পায়ের অবস্থা, হাতের অবস্থা, চাচা আপনি কিছু খান না বাবা, এই খাবার খাই খাই বসছি, খাবার খাই না কেন খাই না, আমার গান ভালো লাগছে খাই খাওয়া। আমি